হ্যালো বন্ধুরা, টাইনি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমার গন্তব্য হলো কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আসুন চলে আসি মূল ভিডিওতে। আমি ট্রেন ধরেছিলাম মানকুণ্ড স্টেশন থেকে, নেমেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া থেকে পুনরায় বাস এবং বাস ধরে নেমেছিলাম রবীন্দ্র সদন। এটি হলো হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। তো গাইজ, আমি এইমাত্র হচ্ছে আমাদের যে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন আছে, তো রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে পড়েছি। নেমে এখন হচ্ছে ভিক্টোরিয়া রাস্তার দিকে হাঁটছি। তো রবীন্দ্র সদন থেকে ভিক্টোরিয়া মোটামুটি যে গেটটা আছে, গেটটা হয়তো খুব বেশি হলে ওই 5-7 মিনিট বা 10 মিনিট ম্যাক্সিমাম হবে, তার থেকে বেশি রাস্তা হবে না। তো আপনারা যারা মেট্রোতে আসবেন তারা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামবেন, আর যারা হাওড়া বা শিয়ালদা থেকে বাসে আসবেন তারাও হচ্ছে রবীন্দ্র সদনে নামবেন। রবীন্দ্র সদন থেকে আপনারা যদি হেঁটেই আসেন, হেঁটে আসলে আপনাদের হচ্ছে ভিক্টোরিয়াটা খুব সামনেই চোখে পড়বে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হচ্ছে পেছন দিকে যে গ্রাউন্ডটা রয়েছে এটা হচ্ছে ভিক্টোরিয়ার গ্রাউন্ড রয়েছে। এই যে সোজা রাস্তাটা আছে, সোজা রাস্তাটা দিয়ে আপনারা যদি হেঁটে যান, হেঁটে গেলেই হচ্ছে আপনারা কিছুটা গেলে ভিক্টোরিয়ার গেট দেখতে পাবেন। সেখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। আমি ভিক্টোরিয়ার গেটের টিকিট কাউন্টারে গিয়ে সেখানে যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো আমি আপনাদেরকে জানাবো। গাইজ, আমার হাতে হচ্ছে ভিক্টোরিয়ার টিকিট এসে গেছে। টিকিটের দাম হচ্ছে 30 টাকা। আপনারা যারা গার্ডেন এবং ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করতে চান তারা হচ্ছে এই টিকিটটা 30 টাকার টিকিটটা কাটবেন, আর যদি আপনারা শুধুমাত্র গার্ডেনে ঘুরতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে 20 টাকার টিকিট লাগবে। আর টিকিট কাউন্টার আছে এদিকে, আপনারা এখান থেকে খুব সহজে টিকিট কাটতে পারবেন। এরপর আমি এই হচ্ছে গেট আছে, মেন গেট আছে, মেন গেট দিয়ে ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে আপনাদেরকে বাকি ইনফরমেশনগুলো দেখাবো। গাইজ, আমি হচ্ছে ভিক্টোরিয়ার মধ্যে ঢুকে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছেন যে পাথর ফেলানো যে রাস্তাটা আছে, রাস্তাটা দিয়ে কিন্তু আমি হেঁটে চলেছি। এই রাস্তাটা দিয়ে কিন্তু হাঁটতে আমার খুবই ভালো লাগে। আর পেছন দিকে এই দিকটা হচ্ছে একটা গেট আছে, এই গেট থেকে হচ্ছে আমি ঢুকেছি। আর আমার হচ্ছে এই যে পেছন দিকটা রয়েছে এই দিকটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আছে, দেখতেই পাচ্ছেন। আর পুরো চারপাশটা হচ্ছে বাগানটা আছে, আমি এই সাইডটা দিয়েই হেঁটে যাচ্ছি, কারণ ওই দিকের যে রাস্তাটা আছে ওই রাস্তাটা একটু বেশি গ্যাঞ্জাম রয়েছে, তো কথা শুনতে আপনাদের প্রবলেম হতেই পারে। তো আমি যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে গার্ডেনেও ঘুরবো আর প্লাস হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যেও ঢুকবো, সেই টিকিটটাই কেটেছি। তো চলুন ভেতরে যাই, আরও ভেতরে বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সামনে হচ্ছে এদিকটা দেখতে পাচ্ছেন যে এদিকে হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি বসানো আছে। আর আপনাদের একটা কথা বলি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু অ্যাকচুয়ালি ফটো তোলাটা এর আগে নিষিদ্ধ ছিল, কিন্তু 2018 বা 2019 সালে একটা রায় বেরিয়েছিল, সেখানে বলেছিল যে আপনি যে কোনো ঐতিহাসিক যে জায়গাগুলো আছে সেখানে আপনি ফটো তুলতে পারেন। কিছু কিছু সিলেক্টেড যে জায়গা আছে সেই সিলেক্টেড জায়গাগুলো বাদ দিয়ে আপনারা প্রত্যেকটা জায়গাতেই ফটো বা ভিডিও এগুলো আপনারা তুলতে পারেন। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালেও কিন্তু সেই 2018 বা 2019, এরকম আমার সালটা একদম পারফেক্ট খেয়াল নেই, সেই সালের পর থেকে ফটো বা ভিডিও তোলা কিন্তু এরা মানে অ্যালাউ করে দিয়েছে। তো আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে ভিতরেও যে জিনিসগুলো আছে বা ভেতরে যেসব ছবি বা যা কিছু রাখা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার পেছনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা রয়েছে দেখতে পাচ্ছেন, আর একদম পেছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার মূর্তি। ভিক্টোরিয়া মেমোরিয়াল মার্বেল পাথরের তৈরি একটি বৃহৎ স্থাপত্য, যেটি 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এবং এটি বিশ্বের বৃহত্তম স্মৃতিস্তম্ভ। 60 একর জায়গার উপর অবস্থিত ভিক্টোরিয়ার মেন হলটি বাদ দিলে বাকি সমস্ত জায়গা জুড়ে আপনারা পাবেন সুন্দর মাঠ, সাজানো গোছানো ফুলের বাগান, খেলার জায়গা, বসার বেঞ্চ, বড় বড় ঝিল, বিভিন্ন স্থাপত্য এবং কিং এডওয়ার্ডের স্ট্যাচু। আপনারা যারা নতুন ভিক্টোরিয়ায় আসছেন তারা মনে রাখবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল
মঙ্গলবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে 6টা এবং শনি ও রবিবার 8টা পর্যন্ত সংগ্রহালয় খোলা থাকে। সন্ধে 5টা 30 মিনিটে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, টিকিট উভয় গেটেই পাবেন। আর সোমবার এবং অন্যান্য ছুটির দিন কিন্তু ভিক্টোরিয়ার মেমোরিয়াল বন্ধ থাকে। তো গাইজ, এতক্ষণ হচ্ছে আমরা ভিক্টোরিয়ার যে বাইরের যে দৃশ্যগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, এরপর হচ্ছে আমরা ভিক্টোরিয়ার ভেতরে যাব। ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ভিক্টোরিয়ার ভেতরে কী কী আছে বা দেখার জন্য কী কী রয়েছে। তো চলুন ভেতরে গিয়ে আমরা সেগুলো দেখি যে ভেতরে কী কী আছে। মূল ভবনে প্রবেশ করে সামনেই আপনারা দেখতে পাবেন একটি বড় মিরর, যেখানে আপনারা ফটো এবং ভিডিও করতে পারেন। এছাড়া বড় প্রজেক্টরে দেখবেন নেতাজি সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র। মূল ভবনের ডান দিকে দেখতে পাবেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে পরিহিত একটি ড্রেস, এবং তার ঠিক সামনে দেখতে পাবেন প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি এনফিল্ড রাইফেল। এরপরে আপনারা আরেকটু এগিয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন সমগ্র ঘর জুড়ে বিভিন্ন ধরনের অমূল্য সব ছবি। এছাড়া আপনারা এখানে দেখবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি ছোট সংস্করণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ী জাহাজের একটি ছোট সংস্করণ, একটি পিয়ানো এবং আরও অনেক কিছু। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাঁ দিকটা। তো বাঁ দিকটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী এখানে আছে, সেগুলো আপনাদেরকে একটা একটা করে ছবি এবং ভিডিও যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, সেগুলো আপনারা একটা একটা করে দেখতে থাকুন এবং দেখুন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে আরও কী কী জিনিস আছে এবং দেখার মধ্যে আপনারা কী কী দেখতে পারেন। সামনে যে পর্দাটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এবং স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র দেখতে পাবেন। আমি আপনাদের সামনে তারই কিছুটা প্রদর্শনী তুলে ধরলাম। এছাড়া আপনারা দেখবেন বিভিন্ন দুর্মূল্য চিঠি এবং ছবি। এছাড়াও আপনারা টাচ স্ক্রিন ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন ভাষায় স্বাধীনতা সময়ে ঘটে যাওয়া ঘটনাক্রম ছোট ছোট স্ক্রিনে দেখতে পারেন। এবার আমরা প্রবেশ করব ভিক্টোরিয়ার মেন গম্বুজে। এটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন গম্বুজ। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সাম্রাজ্ঞী। 1901-এর 22শে জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে, যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ। 1910 সালে অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয়ে নির্মাণ শেষ হয় 1921 সালে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন এবং এটি বিশ্বের বৃহত্তম স্মৃতিস্তম্ভ। তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয়। পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে।
বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। শ্বেত পাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়ে। এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। শ্বেত পাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায়, ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়াও সহজ। সে কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ায় কালো রং করে দেওয়া হয়। এখানে যে তরবারিটি দেখছেন সেটি আজাদহীন সরকারের প্রধান হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বার্মা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। এছাড়াও এখানে দেখবেন নেতাজির চিঠি, পেপার কাটিং, আজাদহীন ফৌজের পত্রিকা, বিভিন্ন ছবি এবং আরও অনেক কিছু। বন্ধুরা, আপনারা যদি দোতলায় আসেন সেখানে আপনারা দেখবেন যে বড় প্রজেক্টরের মাধ্যমে সেখানেও কিন্তু স্বাধীনতা সময়ের বিভিন্ন ঘটনাক্রম আপনাদেরকে দেখানো হবে।
এছাড়া আপনারা এখানে বিভিন্ন মনীষী সম্পর্কে জানতে পারবেন, সেই তৎকালীন সময়ের বিভিন্ন যে যুদ্ধাস্ত্র ছিল সেগুলো সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যে ভিক্টোরিয়ার ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে লাল বাটনটি আছে বাটনটিতে ক্লিক করে দেবেন। আপনারা যদি আমার ভিডিওতে কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনাদের ভিডিওটি কীরকম লেগেছে। আমি চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের তথ্য আপনাদের সামনে তুলে ধরার। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।